log 10 100, log 10 100, 36-এর 1, log 10 100, এটার মান নির্ণয় করতে বলছে। নিম্নের লগ অপেক্ষক সমূহের বা এই লগ অপেক্ষক সমূহের মান নির্ণয় করতে, log 10 100, বেজে কি আছে 10, log 10 100 এর উপর, যদি 10 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে 100 হয়, লগের বরাবর এটা হলো পাওয়ার, তার উপর আছে এটা পাওয়ার, এই পাওয়ারটা কি সামনে আসবে, এটা ব্র্যাকেট না দিলে হবে, 2 log 10 10, কি হলো লগের বরাবর, এটা নিচে যেটা থেকে এটা বেজ, এটা লগের বরাবর যেটা থেকে এটা পাওয়ার, তার উপর যেটা পাওয়ারের উপর পাওয়ার, এটা এইটুকুটা কি হয় সামনে আসে, আমরা পড়েছিলাম আজকেও দেখেছিলাম, লগ এম টু দি পাওয়ার এন কি হবে, এন লগ এম, এখানে বেজে যদি ই থাকে, এ থাকে, এ ই থাকলে ই যা থাকবে তাই, বেজের হিসাবটা পাওয়ার বাদ, লগের বরাবর যেটা থাকে এটা পাওয়ার, লগ এম টু দি পাওয়ার এন কি হবে, এন লগ এম। তাহলে দেখো লগের বেজ আর পাওয়ার একই হলে মান হয় 1, এটাই হচ্ছে অ্যান্সার, আশা করি তোমরা বুঝেছো। 7 নম্বর কি বলছে, 81 এর রুট 3 ভিত্তিক লগারিদম, 81 এর রুট 3 ভিত্তিক লগারিদম এই মানটা নির্ণয় করতে বলছে, লগারিদম তার মানে কি, রুট 3 ভিত্তিক মানে বেজ হলে রুট 3 আর পাওয়ারে হলে 81, 81 এর রুট 3 ভিত্তিক লগারিদম ইজ ইকুয়াল, এখানে কত আছে রুট 3 মানে কি 3 আছে, আর এখানে কি আছে 81, অর্থাৎ 81 কে 3 দ্বারা ভাগ করো, 3 27 81, 3 9 27, 3 3 9, অর্থাৎ আমরা বলতে পারি এটাকে লগ রুট 3 3 টু দি পাওয়ার 4, বেজে তো রুট 3 আছে আর 81 আমি বেজে যেটা থাকবে পাওয়ারে যেটা আছে সেটাকে ওই বেজ দ্বারা ভাগ করবো, সংখ্যা যেটা থাকবে রুট 3 মানে 3 আছে 3 দ্বারা ভাগ করলাম, এখন আমি এটাকে যেহেতু বেজে রুট 3 আছে আমি এখানে রুট 3 লিখবো, খেয়াল করো লগ রুট 3 এখানে রুট 3 দিলাম, এটা তো আছে 3 আমি লিখলাম রুট 3, এই রুটটা যে এক্সট্রা দিলাম এটাকে তুলে দেওয়ার জন্য আমি কি লিখবো স্কোয়ার দেবো, তাহলে রুট আর স্কোয়ার উঠে গেল, তাহলে শুধু 3 থাকলো, এই শুধু 3 এর উপর আবার কি আছে পাওয়ার আছে 4, তোমরা কি বুঝেছো এটা, কথা বলো বুঝেছ, স্যার আরেকবার বললে ভালো হতো এটা, এই যে দেখো লগ রুট 3 81, লগ রুট 3 81 মানে কি 3 টু দি পাওয়ার 4, লগ রুট 3 বেজে রুট 3 আছে আমার এমন আনতে হবে, দেখো বেজ আর পাওয়ার একই আনতে হবে, রুট 3 রুট 3 বেজ আর পাওয়ার একই হলে মান কি হবে 1 হবে, বেজ আর পাওয়ার যখন একই হবে তখন মান হবে 1, তাহলে বেজ আর পাওয়ারে একই আনতে হবে, তাহলে শুধু 3টাকে আমি রুট 3 লিখলাম, এই 3টাকে রুট 3 লিখলাম, এই রুটটা তো আমি এক্সট্রা লিখলাম, তাহলে এই রুটটাকে তুলে দেওয়ার জন্য আমি স্কোয়ার দিলাম, শুধু 3 থাকলো আর শুধু 3 এর উপর কি আছে পাওয়ার আছে 4, বুঝেছেন কি, জি স্যার বুঝতে পারছি এবার, এখন দেখো লগ রুট 3 আর এটা হলো বেজ, এটা এতটুকু যদি আমি বেজে এটা হলো বেজ, তার উপর পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় 4 2 8, রুট 3 টা লিখলাম, রুট 3 এর উপর পাওয়ার হলো 2, তার উপর পাওয়ার হলো 4, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয় পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তোমরা বুঝেছো কথা বলো, জি স্যার জি স্যার, রুট 3 এটা কি হবে রুট 3 4 2 8, এখন দেখ করে বাবা এখানে লগের বরাবর হলে এটা, এটা হলো পাওয়ার, তার উপর আছে এটা পাওয়ার, লগের পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা কি রুট 8 টা সামনে আসবে, 8 লগ রুট 3 রুট 3, অর্থাৎ 8 টা সামনে আসলো লগ তো হবে রুট 3 রুট 3, এখন দেখো বেজ আর পাওয়ার একই মান কত, লগের বেজ আর পাওয়ার একই হলে মান কত হয় 1, 8 ইন্টু 1 ইজ ইকুয়াল 8, এটাই হচ্ছে অ্যান্সার, বুঝেছেন, আর একটা করাবো একটু ব্যতিক্রম ভালো লাগবে, যেমন এখানে তোমাদের 8 নাম্বারটা আছে লগ 2√2 অর্থাৎ 64 এর 2√2 ভিত্তিক লগারিদমের মান নির্ণয়, 64 কে 2 দ্বারা ভাগ করো কত হবে 3 2 6, 2 2 4, আবার এটাকে 16 2 32, আবার এটাকে 8 2 16, আবার এটাকে 4 2 8, আবার এটাকে 2 2 4, কটা 2 1 2 3 4 5 6, তোমরা বুঝেছো লগ 2√2 কত হবে 2 টু দি পাওয়ার 6, সবাই বুঝছি পর্যন্ত, বুঝছি কথা বলি বুঝেছি, জি স্যার, এখানে আমাদের
এই 2 টু দি পাওয়ার 6 কে আমি এইভাবে লিখতে পারতাম, এটা না লিখে আমি এইভাবে লিখতে পারতাম, 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4, এটা বলা যেত না? 2টা 2 গুণ অবস্থা আছে, 1টা 2 কমন নাও সূচকের সূত্র অনুযায়ী, তাহলে বা পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। দেখো বলা যায়, প্রথমে এটাকে ভাঙায় লেখো, পাওয়ার কি আছে 6, অর্থাৎ 2 প্লাস 6 না 2 প্লাস 4, বলা যায় কি, কথা বলো, এই যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, সূচকের সূত্র a টু দি পাওয়ার m প্লাস n, এটা থেকে এটা লেখা যায়, এটা থেকেও এটা লেখা যায়। করেছিলেন log 2√2 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার 4, কেন এটা করতেছি এটা প্রশ্ন হতে পারে। এটা করার কারণ হচ্ছে এখানে শুধু 2 টু 2 √2, একটাতে রুট আছে আর একটাতে 2 আছে, তা আমি এটাকে একটু সাজায় লিখি, দেখো log 2√2 2 টু দি পাওয়ার 4 টাকে সামনে লিখে আর 2 স্কোয়ারটাকে পরে লিখলাম, লাইন বাড়াচ্ছি তোমাদের ক্লিয়ারলি বোঝানোর জন্য, না বুঝলে বলবা। 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 রাখলাম, আর এই 2টাকে আমি √2 বানাইলাম, শুধু 2টা, এইটাকে √2 করলাম, আর এই √2টাকে তুলে দেওয়ার জন্য আমি স্কোয়ার দিলাম, আর পুরাটার উপরে স্কোয়ার √2 হয়ে গেল, শুধু 2 থাকলো, এই শুধু 2টা, এই শুধু 2 এর উপর আবার কি আছে, স্কোয়ার আছে। এখন দেখো log 2√2 2 টু দি পাওয়ার 4 ইন্টু কি হবে, √2, এটা বেস, এটার উপর পাওয়ার, এটা তার উপর পাওয়ার, এটা পাওয়ারে পাওয়ারে গুণ পাওয়ার 4। এখন দেখো log 2 2 √2 তার উপর পাওয়ার হচ্ছে 4, দেখো এটার উপর পাওয়ার 4, এটার উপরও পাওয়ার 4, দুইটাই গুণ অবস্থায় আছে, তাহলে 2টা গুণ অবস্থায় রেখে একবারে পাওয়ার দিলে হচ্ছে, তোমরা বুঝেছ কথা বলো, বুঝেছ? log এর বরাবর পাওয়ার, তার উপর পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার দিলে পাওয়ারটা সামনে আসে, 4টা সামনে আসবে, log 2√2 2 √2, খেয়াল করো বেজ আর পাওয়ার একই মান হচ্ছে 1, 4 ইন্টু 1 ইজ ইকুয়াল 4, এটা হলো 2 লাইনের অঙ্ক, 3 লাইনের অঙ্ক আমার কাছে, আমি ভাঙায় ভাঙায় তোমাদেরকে এই পর্যায়ে এনে দেখাইলাম।